হাতে চিঠি পকেটে চিঠি ওই পাখি বাসাটা কিন্তু দারুণ সুন্দর করে কুমিরকে মেরেছিল সে আব্দুল মাজাম সেই কাবলিওয়ালা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বালক কিন্তু এখানে বসে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা তোমরা দেখতে পেয়ে শাড়ি পরে মা কিন্তু এখানে বিরাজ বর্ধমানে বিগ বাজেটের প্যান্ডেলগুলো সব তোমাদেরকে তুলে ধরে দেখিয়ে দিয়েছি তো এখন আমি আছি বোরসুলে এটা পঞ্চায়েত এলাকা তো এইখানে তোমাদেরকে দেখাবো আজকে যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা দেখে তোমরা তো মুগ্ধ তো হবেই আর কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে বলো তো গুরুজনদের আশীর্বাদ আর দাদা ভালোবাসে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম স্টার্ট তোমরা আসবে বোরসুলে বা এসেছিলে তো এইটা হচ্ছে প্রবেশপথটা তো এইখানটা আমরা সবাই ঢুকবো এখন এইটা হচ্ছে বোরসুলে বাইরের থিমটা তোমরা দেখতে পাচ্ছ আর এই বছরের থিম হচ্ছে রবির আলো এই প্যান্ডেলটা মোটামুটি তোমরা যারা জানো যারা এসেছিলে বা যারা এখন পর্যন্ত আসেনি তাদেরকে বলে দিই এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো একটা গল্প নিয়ে এই ভিডিওটা তৈরি করা কুমোরপাড়ার গরু গাড়ি থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে সব দেখতে পেয়ে যাবে এক একটা কবিতার অংশ তুলে এই প্যান্ডেলটা করা হয়েছে তো তোমরা প্রথমে যখন ঢুকবে তখন তোমরা দেখতে পাবে যে গরুর গাড়ি দেখো যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে রবির আলো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গরুর গাড়ি নিয়ে একটা গল্প আছে মানে কবিতা আছে সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে গরুর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ গ্রামগঞ্জে কিন্তু এরকম গরুর গাড়ি দেখা যায় গরুর গাড়ির মধ্যে কিন্তু সব কলসি রাখা আছে দেখে নাও এই ছোটো কলসি থেকে শুরু করে বড় কলসি থেকে শুরু করে সব কিছু আছে আর যে গরু গাড়ি চালাচ্ছে সে সামনে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গরু আর পাশে একটা গরু আছে তোমাদের দেখিয়ে দেবো তার আগে তাহলে পেছন দিকটা দেখো মানে গরু গাড়ির পেছনে একজন চেপে আছে আর এখানে সব কিন্তু কলসি রাখা আছে দেখে নাও দারুণ সুন্দর লাগছে দেখতে এই দেখো কুমোরপাড়ার গরুর গাড়ি তাই করা কলসি হাড়ি এলাকায় যে কবিতাটা আমরা পড়েছি ছোটোবেলা থেকে তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো মনে আছে এখন অবধি সে থিমটা কিন্তু এখানে তুলে ধরে রেখেছে দারুণ লাগছে দেখতে আর সহজ পাঠে তোমরা আমরা সহজ পাঠে আমরা যে সব জিনিসগুলো দেখতে পাই এই দেখো সব এখানে লাগানো আছে দারুণ সুন্দর লাগছে দেখতে এদিকটাও আছে আর এদিকটাও আছে দেখে নাও এটা অবাসেখানে তো কথা অবাস যে জিনিসগুলো যেগুলো সেগুলো হচ্ছে এটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দৃশ্য দেখে নাও দারুণ সুন্দর করে লিখেছে আর এই জিনিসগুলো হচ্ছে দোয়াত যে পালক দেশের দোয়াত আমরা লিখতে মানে কবিতাটা যারা করতো তারা লিখতে হয় দেখো সে আগেকার দিনে আর এদিকটা তোমার ঢোকার পর এদিকটা মানে বাঁ দিকটা তোমরা এরকম জিনিসগুলো দেখতে পাবে দারুণ সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু সব সহজ পাঠে একটা অংশ নিয়ে কিন্তু তৈরি করা এই দেখো আর এদিকটাও সেম বাঁ দিকটা তোমরা যখন তাকাবে তখন দেখবে এদিকটা পুরো সেম করা আছে দেখে নাও দারুণ সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে বোরসুলে ঠাকুর এই বছরের থিম হচ্ছে রবির আলো এবার আমরা ভেতরে ঢুকবো মাতৃ দর্শন করার আগে কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই এইগুলো বাইরের যেসব কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু বেতের কাজ যা আছে সব বেতের কাজ যারা ঠাকুর দেখতে হবে তারা কিন্তু এদিক দিয়ে ঢুকবে দেখো দারুণ সুন্দর লাগছে ভেতরে ঢোকার পরই ফার্স্টে কিন্তু আমরা মুখ অংশ দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের এই জিনিসটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো মোটামুটি আমরা ছোটোবেলার কিন্তু এই দৃশ্য কিন্তু এই প্যান্ডেল থেকে আমরা পেয়ে যাবো দেখতে দারুণ সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদুরের ওপরে তৈরি করা মাদুরের ওপরে দৃশ্যটা কিন্তু দারুণ তৈরি করেছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবাড়ে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গল্প মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে এসব তৈরি করা অমল দইওয়ালা এরকম এটা হচ্ছে অমল দইওয়ালা তার দারুণ লাগছে দেখতে দেখে নাও এই কবিতাটা কিন্তু দারুণ সুন্দর ডাকঘর এই দেখো আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা কিন্তু কবিতার কিন্তু এক একটা গল্প চলছে কবিতা গল্প সব কিছু চলছে দেখো অমল দইওয়ালা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর ওপরের চালচিত্রটা খালি তোমরা দেখে নাও এখানে একটা খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ বানিয়েছে দেখো খেজুর গাছের মধ্যে কিন্তু রস তৈরি করছে দেখে নাও দারুণ সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে খেজুর গাছটা দারুণ সুন্দর করে দৃশ্যটা তুলেছে আর এখানে কিন্তু সব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অওয়া থেকে শুরু করে ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণ সব কিন্তু এই উপরেই কিন্তু ঝুলছে আর এখানে ঝুড়ির মধ্যে কিন্তু না এটা হচ্ছে সর্ষের গাছগুলো যেগুলো হয় সর্ষে গাছ দিয়ে নানা রকম একটা দৃশ্য তৈরি করেছে দারুণ সুন্দর লাগছে দেখতে আর ভেতরে এক একটা করে কিন্তু লাইট লাগানো আছে আর এদিকে যে ফুলগুলো করেছে সেগুলো সব কিন্তু পেপার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর লাগছে দেখতে আর এইটা হচ্ছে দামোদরের সেট যে কবিতাটা আমরা পড়েছিলাম সেই কবিতাটা কিন্তু এই যে
দামোদর এখানে বসে আছে খাবার নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের তাল গাছ, দেখো তাল গাছে কি একটা দারুণ সুন্দর করে করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর লাগছে দেখতে তাল গাছের এটা। আর এদিকে আছে এই এদিকে আছে পোস্ট মাস্টার, এই দেখো পোস্ট মাস্টারের যে গল্পটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এটা। পোস্ট মাস্টারকে এখানে সামনে দাঁড় করে রেখে দিয়েছে। পোস্ট মাস্টার পকেটে কিন্তু নানা রকমের চিঠি আছে, দেখো হাতে চিঠি পকেটে চিঠি, দারুণ সুন্দর লাগছে দেখতে। তালে কোমর ধরলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশ। আর গ্রামগঞ্জে কিন্তু গেলে এরকম আমরা কুঁড়ে ঘর কিন্তু দেখতে পাই, কুঁড়ে ঘরের ওপরে কিন্তু পায়রা সব ঘুরছে দেখতে পারো। বাবুই পাখির বাসা কিন্তু ওপরেই করেছে তাল গাছের ওপরে, বাবুই পাখির বাসাটা কিন্তু দারুণ সুন্দর করে ক্রিয়েট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে দেখতে কিন্তু এটা, ঠিক আছে। আর এখানে সব পায়রাগুলো সব বসে আছে, গ্রামগঞ্জে যেরকম আমরা ঘর দেখতে পাই সেরকম ঘরের উপরে কিন্তু এটা ক্রিয়েট করেছে, দারুণ সুন্দর লাগছে। আর পাশে কিন্তু সব কলা গাছ, সব পুরোটা কলা গাছ আছে, খেজুর গাছ আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো আব্দুল মাঝি যে একটা কুমিরকে মেরেছিল, সে আব্দুল মাঝি যে গল্পটা আমরা পড়েছিলাম, সে আব্দুল মাঝি কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। এখানে যা আছে সব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরেই কিন্তু পরিকল্পনা করেই কিন্তু এই থিমটা তৈরি করা হচ্ছে। 2 বিঘা জমি দেখতেই পাচ্ছ সব এখানে রাখা আছে, দারুণ সুন্দর সুন্দর কিন্তু এখানে ক্রিয়েট করেছে। শোপিসগুলো খালি দেখে নাও, দারুণ সুন্দর লাগছে। সোনার তীরের এ দেখো এক ভদ্রমহিলা কিন্তু নৌকা চালাচ্ছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে কাবলিওয়ালা, কাবলিওয়ালার গল্পটা কিন্তু আমরা পড়েছিলাম, সেই কাবলিওয়ালা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। এখন পুজোর মাস, সেই জন্যে কিন্তু এখন সব স্কুল ছুটি, সেই ছুটি দিয়েই কিন্তু একটা কবিতা বানানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দারুণ সুন্দর লাগছে। আর ছুটির কবিতার বালক কিন্তু এখানে বসে আছে, এই দেখো। মাতৃ দর্শন করবো সেজন্য এর ভেতরে ঢুকতে হবে, তোমাদেরকে চলো তোমাদেরকে দেখাই। ঠাকুরে ঢোকার পরই তোমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা তোমরা দেখতে পেয়ে যাবে, সামনে রাখা আছে, দারুণ সুন্দর লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কোট পরে আছে, দারুণ সুন্দর লাগছে রবীন্দ্রনাথ ঠাকুর। খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আর এদিকটা তোমরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সব লেখা আছে দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো দুটো ভদ্রমহিলা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। একটা সরার ভেতরে দেখানো মা দুর্গার মুখমণ্ডল রাখা আছে, একটা সরার মধ্যে মা দুর্গার মুখমণ্ডল রাখা আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে পুরোটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রকমের কবিতা গল্প নিয়ে তৈরি করা আছে। মাতৃ দর্শন করব, মাকে দেখাবো, মায়ের কাছে চলে এসেছি দেখতে পারো, মাকে কিন্তু দারুণ সুন্দর লাগছে, লাল পেয়ে শাড়ি পরে মা কিন্তু এখানে বিরাজ করছে মণ্ডপে, দারুণ সুন্দর লাগছে। মায়ের মুখমণ্ডলটা খালি দেখে নাও, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখে নাও সরস্বতী আর কার্তিক বসে আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর আমরা ছোটবেলায় কিন্তু অঙ্ক খাতা বাংলা খাতা যেগুলো থাকতো সেই দিয়ে কিন্তু এরকম নৌকা বানাতাম, এরকম সব নৌকাগুলো কিন্তু এখানে ক্রিয়েট করেছে, লম্বা করে এদিকে চারিপাশে কিন্তু রেখে দিয়েছে। আর দুর্গা ঠাকুরের পিছনে যে চালচিত্রটা আছে সেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। আর এদিকে কিন্তু অসুরকে কিন্তু আমরা অন্যরূপে দেখছি, অসুর কিন্তু মা দুর্গার সামনে কিন্তু প্রার্থনা করছে, আর মহিষাসুরের মানে আমাদের যে মহিষটা সেটা মাথাটা কিন্তু এখানে রাখা আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। সিংহর আই বলটা দেখে নাও, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর সিংহ কিন্তু অন্যরকম করে ক্রিয়েট করেছে এখানে, সিংহটা এখানে বসে আছে। তোমরা কিন্তু এই মণ্ডপে আসার পর তোমরা কিন্তু দেখতে পাবে এখানে এই উপরে যে চালচিত্রটা আছে তার মাঝখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল থেকে শুরু করে মৃত্যু সাল অবধি পুরোটা লেখা আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। এখানে তাল গাছের সব এক একটা অংশ কিন্তু, তাল গাছের কবিতার এক একটা অংশ কিন্তু লেখা আছে এখানে। আর পাখিগুলো কিন্তু এখানে উঠছে, দারুণ সুন্দর লাগছে দেখতে, দেখো সব কিন্তু পাখি উঠছে এখানে। তো অনেকদিন পরে এরকম একটা ঠাকুর মণ্ডপ দেখতে পেলাম যেখানে আমাদের ছোটোবেলাকার দিন ফিরে আসে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।